আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এই যে আমাদের আবার সাজ রব শুরু হয়েছে, আমরা রওনা হব খুলনায়। সকালে ফজরের নামাজ পড়ে আমরা রেডি হয়ে গেছি, কেউ কিন্তু আর ঘুমাতে যায়নি, কারণ ড্রাইভ করবে সাফি, ও চাচ্ছে সকাল সকাল রওনা হয়ে দুপুরের আগে আগেই খুলনায় পৌঁছে যেতে। যদিও আমি আর ইনারা বাসেই যেতে চেয়েছিলাম, এখান থেকে টিকিট কেটে আমাদেরকে উঠিয়ে দিলে আমরা খুলনা গিয়ে নেমে যেতাম, সাফি একেবারেই রাজি হলো না। সাফি বলছে সে আমাদের পৌঁছে দিয়ে আসবে। আর এ কারণেই আজ ভোরবেলায় আমরা চারজন রওনা হয়েছি খুলনার উদ্দেশ্যে, আম্মা, আমি, ইনারা আর সাফি। প্রবাসে বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এভাবে রওনা হয়ে এখন অবশ্য ভালোই লাগছে, ওরা থাকায় আমাদের জার্নিটাও বোরিং লাগছে না, বরং অনেক বেশি ভালো লাগছে। ভোরে বের হওয়ার আরেকটা কিন্তু কারণ ছিল, আমাদের প্ল্যান ছিল আমাদেরকে মাওয়ায় যে কোনো রেস্টুরেন্টে থামাবে, আমরা নাস্তা খাবো সেখানে। নিজেরা ড্রাইভ করে যাওয়ার এটা একটা বাড়তি সুবিধা, চাইলেই যেখানে খুশি থামা যায়, চাইলেই যে কোনো কিছু খাওয়াও যায়, যেটা হয়তো বাসে গেলে সম্ভব নয়। শুধু বাস যেখানে থামবে সেখানেই থামতে হবে, সেখানেই খেতে হবে। দুই লেন বিশিষ্ট রাস্তা, আমরা যেই লেনটা ধরে যাচ্ছি এটা মাওয়া এবং ভাঙার দিকে গেছে, আমাদের এ রুটেই যেতে হবে। সামনের সবুজ সাইনবোর্ড জানিয়ে দিচ্ছে 500 মিটার সামনে রয়েছে ফিলিং স্টেশন। আমার কাছে ব্যাপারগুলো বেশ ভালো লাগলো, সড়ক যোগাযোগ ব্যবস্থা বদলে গেছে আসলেই, রাস্তাগুলোও হয়েছে বেশ দৃষ্টিনন্দন, আসলেই তা দেখার মতো। আমরা যারা প্রবাস থেকে দেশে ফিরেছি তারা যেন আরো বেশি করে উপলব্ধি করতে পারছি দেশের এই পরিবর্তন, বদলে যাওয়ায় বাংলাদেশকে দেখতে অনেক ভালোই লাগছে। সত্যি কথা বলতে কি, রাস্তাগুলো বা জায়গাগুলোকে কেন যেন চিনতে পারছি না, একেবারেই নতুন নতুন লাগছে। অথচ এই রাস্তায় আমরা যে একেবারেই আসিনি তা কিন্তু না। তবে এটাও সত্যি, ঢাকা মাওয়া রুটে খুলনায় আমরা কমই গেছি, আমরা গেছি ঢাকা আরিচা মহাসড়ক হয়ে, যেখানে পদ্মা নদী পাড়ি দিতে হতো ফেরিতে করে। আমার বিয়ের পরপর যখন খুলনা গেছি তখন ফেরিঘাট ছিল দৌলতদিয়া, পরে তা আরো কাছে এগিয়ে এলো, ফেরিঘাট হলো পাটুরিয়া, এবং ফেরির সময়ও কমে আসলো অনেক। তারপরও ঢাকা খুলনার ভ্রমণ কাহিনী খুব একটা আরামদায়ক ব্যাপার ছিল না। কিলোমিটারে যতটুকু দূরত্ব দেখানো হতো ঢাকা থেকে রওনা হয়ে খুলনা পৌঁছাতে, সময়ের সাথে সেই হিসাব কখনোই আমরা মেলাতে পারতাম না, বিশেষ করে ঈদের সময় হলে তো কথাই নেই। গত 4 বছর আগে দেশে এসে আমরা যখন ঈদ করতে খুলনা গেলাম, ঢাকা থেকে খুলনা পৌঁছাতে আমাদের সময় লাগলো 16 ঘন্টা। এই 16 ঘন্টার সাথে আর কিছুটা সময় যোগ হলে কানাডা থেকে বাংলাদেশে পৌঁছে যাওয়া সম্ভব, ভাবতেও অবাক লাগতো। তবে বাংলাদেশের স্বপ্নের এই পদ্মা সেতু এই ভ্রমণকে করে তুলেছে আনন্দময়। 16 ঘন্টার সেই জার্নি এখন সম্ভব 4 থেকে 5 ঘন্টায়। সামনের সবুজ সাইনবোর্ডটি বলছে 9 কিলোমিটার পরে এক্সিট নিলেই শ্রীনগর। যদিও আমরা আজ সেদিক দিয়ে এক্সিট নিব না, আমাদের গন্তব্য আরো দূরে, আমরা রওনা হয়েছি খুলনায়। তবে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, অনেক চেনাই পথটা অচেনা হয়ে গেছে, কেমন যেন বদলে গেছে চারপাশের সবকিছু। এ পথে আমরা বহুবার বিক্রমপুরে আমাদের গ্রামের বাড়ি গিয়েছি। বিক্রমপুরের শ্রীনগর থানার 16 ঘর হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এই তো চোখে পড়লো সাইনবোর্ড 16 ঘর। এই সাইনবোর্ডটা না দেখলে চিনতেই পারতাম না 16 ঘরে ঢোকার রাস্তাটা এখান দিয়ে। আপাতত সবকিছুকে পিছে ফেলে আমরা ছুটে চলেছি খুলনার পথে। বলা হয়নি, খুলনা আমার শ্বশুর বাড়ি, ইনার আর দাদা বাড়ি। আমার শ্বশুর শাশুড়ি খুলনাতেই সেটেল, কামরুলার ইরভিন আমাদের সাথে দেশে আসেনি, ওরা আসবে আরো অনেক পরে, তাতে কি, আমরা তো এসেছি, আমরা দেশে এসেছি অথচ খুলনা যাবো না, ওনাদের সাথে দেখা করবো না, অপেক্ষা করে থাকবো কবে কামরুলার ইরভিন আসবে তারপরে যাবো, এমনটা অবশ্য আমরা চিন্তাই করি না। তবে এই যে আমরা রওনা হয়েছি এই ব্যাপারটা কিন্তু আমরা ওনাদেরকে জানাইনি, ওনাদের জন্য সারপ্রাইজ। গতকাল রাতেও কিন্তু মার সাথে কথা হয়েছে, ইনারার কাছে জানতে চেয়েছে কবে আসবে তোমরা, একটু তো দেরি হবে তাই না, কিছুটা বিশ্রাম নিয়ে তারপরে তো আসবে। পাকা অভিনেত্রীর মতো ইনারা তার দাদুর সাথে অভিনয় করে গেছে, বলেছে এই তো আসবো, আর 2-4 দিন যাক তারপরে চলে আসবো, বলেনি আগামীকাল ভোরেই আমরা রওনা হচ্ছি। অথচ ঢাকায় নেমে চতুর্থ দিনেই যে আমরা খুলনার পথে রওনা হব, এই প্ল্যান কিন্তু আমরা কানাডা বসেই করেছি আমি আর ইনারা। পুরো প্ল্যান আমরা কামরুলের সাথে শেয়ার করেছি, সে ব্যাপারটা জানে, তবে সেও চেপে গেছে, মাদেরকে কিছুই বলেনি। আর ঢাকায় এসে যখন আম্মাদের সাথে আলাপ করেছি সমর্থন দিয়ে গেছে আম্মা শাফিও, আমাদের পুরো প্ল্যানটা সফল করার জন্য এদের সবার আন্তরিকতা আমাদেরকে সাহায্য করেছে। পুরো জার্নিটাতেই শাফি আমাদের এই নতুন রাস্তার সাথে পরিচিত করতে করতেই নিয়ে চলেছে, সে খুব এক্সাইটেড, সাথে আমরাও। এখানকার চিত্র বলে দিচ্ছে যমুনা ব্রিজের উপর দিয়ে রেলের কাজও দ্রুত এগিয়ে চলেছে, সড়কপথের পাশাপাশি পরিবর্তন আসছে রেলপথেও। আগে খুলনা যেতে হলে রাজশাহী হয়ে যেতে হতো, যমুনা ব্রিজের উপরে ছিল রেলপথ, এখন ডাইরেক্ট এখান দিয়েই চলে যাওয়া যাবে অল্প সময়ে। পদ্মা সেতুর সাথেই যুক্ত হচ্ছে রেল যোগাযোগ, আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছে গেছি। তবে যেটা হয়েছে, আমরা নাস্তা খাওয়ার জায়গাটা মিস করেছি, মাওয়ার এক্সিটটা সাফি খেয়াল করতে পারেনি, সোজা চলে এসেছে, তাতে সামনেই পদ্মা সেতু। আমি আর ইনারা খুব খুশি,
আমরা অসম্ভব এক্সাইটেড। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিতে চলেছে। যদিও আম্মা আর শাফির কিছুটা মন খারাপ, মাওয়ায় তাদের প্রিয় সেই রেস্টুরেন্টটা আমাদেরকে দেখানো হলো না, খাওয়ানো হলো না নাস্তা। যাই হোক, মাওয়ায় নাস্তা খাওয়া আরেকদিন হবে, আপাতত পাড়ি দেই পদ্মা সেতু। আর এ কারণেই শাফি ব্যাক করে আবার মাওয়ায় যেতে চাইলে আমি আর ইনারা বাধা দিলাম। আমরা বললাম, না চলো আমরা এগিয়ে যাই, পিছিয়ে আর আপাতত না যাই, সামনে যেখানে হবে নাস্তা খাওয়া যাবে, চলো পদ্মা সেতু পাড়ি দেই। টোল প্লাজায় সরকারিভাবে নির্ধারিত করে দেয়া রেটে আমরা টিকিট কেটে নিলাম। প্রাইভেট কারের টোল ধরা হয়েছে 750 টাকা। গাড়ি এগিয়ে চললো, আমরা স্বপ্নের পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। এর উদ্বোধনকালে আমরা প্রবাসে ছিলাম, প্রবাসে বসে এর উদ্বোধন দেখেছি। দেখেছি সে সময় মানুষের উন্মাদনা, স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার আনন্দ দেখেছি বাংলাদেশের প্রতিটি ঘরের প্রতিটি মানুষের চোখে মুখে। পদ্মা সেতু নিয়ে মানুষের এই অহংকার বোধের মধ্যে নেই কোনো বাড়াবাড়ি। দেশের উন্নয়নের ধারায় এটা আসলেই যুক্ত করেছে একটা শক্তিশালী মাইলফলক। যোগাযোগ ব্যবস্থায় ঘটিয়েছে বিপ্লব। পদ্মা সেতুর এই বাস্তবায়ন বাংলাদেশে বসবাসকারী প্রতিটি বাঙালির বুকের ভিতরে যে অনুভূতি তৈরি করে, সেই একই অনুভূতি একই রকম ভাবে ভালো লাগা এবং ভালোবাসায় আন্দোলিত করে আমাদের প্রবাসীদেরকেও। আসলে পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন, বুকের মাঝে আমরা সারাক্ষণ ধারণ করি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। খুব অল্প সময়ে পদ্মা ব্রিজের উপর দিয়ে আমরা পদ্মা নদী পাড়ি দিয়ে ফেলেছি। আমরা পৌঁছে গেছি নদীর ওপার, হয়তো আর অল্প দিনের মধ্যেই শুরু হবে রেল চলাচল। ভাগ্যে থাকলে সামনে যখন আসবো তখন হয়তো রেলগাড়ি করে যাব শ্বশুরবাড়ি। আর আজকে ভিডিও এখানেই শেষ করব, খুলনা পৌঁছাবো আমরা পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ।